ইমাম বাল্লা, বর্তমান ইমাম ভালো না, পূর্বের কালের ইমাম বড় ভালো। বর্তমান ইমাম যদি ক্যান্সেল করে পরিবর্তন করা দেয় নামাজ পড়ব, কারণ বর্তমান ইমাম তো সুদের কথা কয়, বর্তমান ইমাম তো জিনার কথা কয়। আমি সুদ খাইলে ইমামের কি দরকার এই বয়ানটা করা? বান্দা তুমি সুদ খাও, বাথরুমের পায়খানা খাও, একই কথা। সুদ খাইবি খা, বেশি করে খা, বাথরুমের পায়খানাটাও বড় খা, মনের মতো করে সুদ খাও, যেন কবর গেলে তোমার আর আফসোস না থাকে। খাও বান্দা জীবনের মতো সুদ খাও, যুবক জীবনের মতো জিনা করে দাও, যদি আল্লাহর ভয় করে তুই জিনার খাতা থেকে নামটা কেটে দিতে পারো, শুধু দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, আবার মওলা ভয় কার ভয়? আল্লাহর ভয় নাও, বাস্তবিক ভাবে মানুষ মানুষকে যেমন ভয় করে এমন ভয় আমার মাওলারে করতে হবে, ঠিক না বেটি? ভূমিকম্প শুরু হয়ে যায়, গতকালকে আগের দিন 10 নম্বর সতর্কবাণী দিয়েছেন, বাংলাদেশের মানুষ আতঙ্ক হয়ে গেছে, কথা ঠিক নেই? যারা বিল্ডিং করেছে ঢাকা শহরের মধ্যে, সাভারের শহরের মানুষ বিল্ডিং বেশি বড়, যদি ভূমিকম্প হয় বিল্ডিং আর থাকে না, একবারে বাতের গরু হয়ে যায়। তিন সিট গরের মধ্যে কোন ভয় নাই, টেন সিট গরেও তো ভয় আছে, নাই কোন জায়গা? তুই যেমন ভাবে তুফানের ভয় পাও, যেমন ভাবে ঝড় তুফানের বড় ভয় পাও, বিজলির বড় ভয় পাও, বাবা তো সন্তান আসমান থেকে ঠাড়া করে সাবধান, ঘর থেকে বের হবি না। সন্তানে মাদ্রাসায় লেখাপড়া করে কয়ে বাবা ঠাডায় নেওয়ার মালিক না কে? আর সুরে বলেন, যেমন ভাবে তুমি ওই ঝড় তুফানের বড় ভয় করো, এক বেচার দক্ষিণ দিক থেকে বাতাস আসতেছে, সন্তান কই ও বাবা ঝড় তুফান দিবে, দক্ষিণ দিকে ভাঁজ দিয়া ঠেকা দাও, বাবা এক বেড়া দাও, আল্লাহ দক্ষিণ দিক থেকে বাতাস দিয়ে আমার ঘর ফালায় দিতে চায়, তুই রাখতে পারবি? আল্লাহ ওই দিক থেকে আমারে ধাক্কা দে, তুই আল্লাহর সঙ্গে মিলিয়া দক্ষিণ থেকে উত্তর দিকে ধাক্কা দাও, তাহলে আল্লাহর লোকে মিলবে। ভয় নাই আমাদের মধ্যে, ভয় নাই হে যুব, ভয় কোথায় চলে গেল? কয়েক বছর আগে পত্রিকার মধ্যে পাইলাম, নদীর উপর দিয়ে বান্দা দাই নৌকা হেলে দুলে হেলে দুলে ডুবে ডুবে যাবে, বা বন্ধু বা দুইজন বন্ধু একসাথে নৌকা দিয়া যাচ্ছে, পাশের বন্ধু নদীরে বড় ভয় পায়, ডাক দিয়া বলে দয়ার মালিক তুমি যদি বাঁচাও, কসম করে বললাম তোমার রাস্তায় আমি একটা গরু কোরবানি করে খাওয়াবো। এমন অনেক সময় বিপদের সময় মানুষ মান্নত করে, ঠিক না বেটি? মান্নত পূরণ করে না, আছে না নাই? ইমাম সাহেব আমার নামে 1 লক্ষ টাকা লেখো, মসজিদের মধ্যে 1 লক্ষ টাকা দান করব। বছরের পর বছর চলে যায়, ইমাম আর কমিটির কয়েক জোড়া জুতা স্যান্ডেল ছিঁড়ে যায়, তার পাশে দৌড়াইতে দৌড়াইতে, কথা কম না কেন? তাহলে কিসের ওয়াদা করলেন মসজিদে দিবেন? মদ্যবাদটা বয়ান করেছিলাম বরকতপুরে,
আমার আগে এক বান্দা কানেকশনে বলছেন, এক রিক্সাওয়ালা ভাই মঞ্চের নিচ থেকে দাঁড়ায়া ডাক দিয়া বলেন, ভাই আমি রিক্সা চালক, 1,00,000 টাকা আমি আপনার ঘরে দান করব আল্লাহর ঘরে। 1 কোটিপতি মঞ্চের উপর থেকে ডাক দিয়া বলে, রিক্সা চালক 1,00,000 টাকা দিবে কি করে? রিক্সা চালক কয়, 1 কোটিপতিওয়ালা ভাই যারা গত বছরের আগের বছর 1,00,000 টাকা দিবে বলে মসজিদে নিয়োগ করেছে তাদের হিসাব কষে দেখেন, একজনের কেউ 10,000 দিছে, কেউ 5,000 দিছে। আমি রিক্সাওয়ালা ওয়াদা করলাম, কোটিপতি ভাই যেইভাবে টাকা দেয় আমি রিক্সাওয়ালা চালাই সেইভাবে দেব। কোটিপতি যদি 2 বছরে 10,000 টাকা দেয়, আমি 2 বছরে 15,000 দেব। মাথা নত করে বসে আছে কোটিপতিওয়ালা ভাই, জবাব নাই, জবাব নাই। রিক্সাওয়ালা কি কয়? রিক্সাওয়ালা বলে 1,00,000 টাকা দিবে, আমরা বছরে যদি 5,000 টাকা দেই রিক্সাওয়ালা বছরে 5,000 টাকা দিবে। এই বান্দা তুমি ওয়াদা করেছে মসজিদে দিলা না, সাবধান হয়ে দাও তোমার বিপদ আসবে যদি আল্লাহর ঘরে না দান করো। কথা ঠিক না বেটি? ওয়াদা করে ওয়াদা করে টাকা দেয় না, আছে না অনেকে? এমপি মন্ত্রী বলো, চেয়ারম্যান বলো, পিছনে ঘুরতে ঘুরতে কয়েকবার যেতে হয় তার ঘরে, কি বিপদ ভাই আপনি টাকা দিবেন বলেছেন? কো টাকা আজকে না, চেয়ারম্যান ঢাকা চলে গেছে, আরেকদিন যায়, আরেকদিন যায়, এভাবে যেতে যেতে বহুদিন গেল, টাকা আর পাইলো না, বেচারার স্যান্ডেল পরিবর্তন হইতে আছে। এমন হয়নি? আল্লাহ আপনি হেদায়াত দান করুক, বলেন আমিন। খারাপ লাগতেছে ভাই? না আমার নদী দিয়া চলতেছে নৌকা যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে দেখুন দেওয়া আসে আল্লাহর রাস্তায় গরু কুরবানি করে খাওয়াবে ওয়াদা। বন্ধু দুজনে বাড়ির দিকে হাগি, বাড়িতে দেওয়ার পর বছর হয়ে গেল, পাশের বন্ধু কয় আপনি না গরু ওয়াদা করছেন খাওয়াবেন? বেঈমান কয় আল্লাহ আমারে নদীর মধ্যে ভয় দেখাইছে, আমি আমার মাওলার লোভ দেখানোর কারণে আল্লাহ আমারে বাঁচাইছেন, লোভ সহ্য করতে পারে নাই। আরো আসতে কোন? আরো আসতে কোন? কত বড় বেঈমান দেখছেন, আল্লাহ আমারে ভয় দেখাইছে, আমি লোভ দেখাইছি, আল্লাহ বাঁচাইছে বলতে দিরি না। আসমান থেকে তাকায় দেখে কালো মেঘের মতো দেখা যায়, আসিয়া তার চোখ বরাবর পড়িয়া যায়, চোখ দুইটা আমার আল্লাহ অন্ধ করে দিয়েছে। হে আল্লাহর গোলাম, আল্লাহর সঙ্গে পাঙ্গা লড়বা না, তাহলে কিন্তু হাত পা থাকবে না, সাথে সাথে বুবা হয়ে যাইবা। কথা ঠিক না বেটি? ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন, নাকি দুনিয়ার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, নেতা? জোরে করেন না কেন? ব্যাংকের মতো আওয়াজ দে। সব কিছুর মালিক কে? আপনারা জেহাদ করবেন কেমনে? রাস্তাঘাটে যদি কই নামেন একটা মিছিল দেন, যারা নবীরে ভালোবাসে না তারা কাফের, যারা নবীর সুন্নত তরিকায় মানে না, মানতে চায় না, তারা মুসলমান না। সুলুগান সুলুগান দিতেছে, এই সুলুগানে তো দুর্বল কে? এমন সুলুগান দিবেন যেই সুলুগানে ইহুদি খ্রিস্টানদের দিলে কম্পন শুরু হয়। এভাবে সুলুগান যদি দেন, ওই যে ভুলায় যে ঘটনা ঘটেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে কুকুর, সেই কুকুরের বিরুদ্ধে লড়বেন কিভাবে? নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে লড়তে হবে, ইমানের জোসবা বাড়াইতে হবে, বেঈমানদের কানে মুসলমানের ইসলামের আওয়াজ
গেলে যেন তারা এই দেশে থাকতে না পারে, ইন্ডিয়া চলে যায়। কারণ বেইমানদের জায়গা বাংলাদেশ না, বাংলাদেশ ইসলাম ধর্ম মুসলমানের জায়গা। কথা ঠিক না বেঠিক? এখানে ভয় কিসের? মুসলমানদের মতো আওয়াজ দিতে হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলেন আমিন। রাস্তা দিয়া চলছে এক সিগাল, যেতে যেতে সামনের দিকে নজর, তাকে দেখে গাছের মধ্যে একটা মুরুব দেখা যায়। মুরুব সিগালের জিব্বায় লালা উঠে গেছে। সিগাল মুরুগের দেখে আর সহ্য করতে পারে না। এরে ভাগনা নিচে না, তোর সঙ্গে নামাজ পড়ি। নামাজ মুরুগে কয়, মামার তো মতলব খারাপ, নামাজ পড়ার কথা বলে মামা না জানি আমারে টপ করে গিলে ফেলে। মুরুগ ডাক দিয়া কয়, মামা আমি মিনারের উপর উঠি আজান দে, আপনি ইমামের ডাক দেন। দেখেন গাছের পাশে ইমাম শুয়ে আছে। রাউজাতুল আদবের ঘটনা। সিগাল দৌড়ে গিয়া তাকায় দেখে গাছের পাশে একটা কুকুর শুয়ে আছে। কুকুর থাকবে না ভাগবে? কুকুর দেখে সিগাল জায়গায় থাকে না ভাগে? কুকুর দেখে আর সিগাল এখানে থাকতে পারে নাই, দৌড়ে ভাগ দেওয়া আরম্ভ করেছে। উপর থেকে মুরুগ কয়, এই মামা আপনারা নামাজ পড়বেন, দাঁড়ান আমি আজান শেষ। কুকুরুক্কু করে গান গায়। মুরুগে কি কুকুরুক্কু বলে নাকি আল্লাহর প্রশংসা করে? মুরুগে মাওলার জিকির করে। গরুর দিকে তাকাও, গরু জিকির করে। সমুদ্রের মাছের দিকে তাকাও, মাছও জিকির করে। জঙ্গলের পানি জিকির করে। কিন্তু মানুষ এমন নিমুখারামের দল, বেঈমান মানুষে আবার মাওলারে চিনে না। ঠিক নাই? সাজ সকালে বলবো মরুক জেগে কুকুরুক করে গাই তোমারি গান, কুয়াশা দেখা বৃক্ষরাজি চুপি চুপি বলে আল্লাহ মহান। শুধু অধম আমি মিছে ঘুমে, অধম আমি নিচে ঘুমে, সদা অচেতন সাজ সকালে মরুক জেগে কুকুরুক্কু করে গাই তোমারি গান। কথা ঠিক না মিটি? ঝর্ণা নদী সুতালে তালে তোমারি গান কে চলে, ওই শিশির ডাকা ফুলের কলি, শিশির ঢাকা ফুলের কলি, গাইত গান সাজ সকালে মরুক জেগে কুকুরুক করে গাই তোমারি গান। পাক পাকালির যার দলে দলে তোমারি তসবি ঘে চলে, ওই কুহু কুহু সুরে বনের কোকিল, কুহু কুহু সুরে বনের কোকিল, গাইত গান সাজ সকালে মরুক জেগে কুকুরুক্কু করে গাই তোমারি গান। খারাপ লাগতেছে? দূর আকাশে রই গ্রহ তারা, তোমার প্রেমে আত্মহারা, ওই সাগর তলে প্রাণীরা তোমায়, সাগর তলে প্রাণীরা তোমায় ডেকে অচেতন সাজ সকালে মরুক জেগে কুকুরুক্কু করে গাই তোমারি গান। আমার মরুক আমার মাওলার জিকির করতেছে, মরুক ডাক দিয়া কয়, মামা তাড়াতাড়ি দাঁড়ান, আপনি না বলছেন নামাজ আদায় করবেন, দাঁড়ায় দাঁড়ান। সিগালে ডাক দিয়া কয়, বাগনা আমি নামাজ পড়ার টাইম নাই,
কারণ আমার উজু সুইটে গেছে, উজু করে আসি। এমন পাওয়ার ইমান তোমার মধ্যে আনতে হবে যেই ইমানের কারণে সিগারের মতো বেঈমানের দল ভাগতে আরম্ভ করে। কথা ঠিক না মেয়েটি? এমন ইমান আনতে হবে হে যুবক ভাই গো, কোন নাস্তিক বেঈমান যারা নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামগণের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ওই সমস্ত বেঈমানের দল মুসলমানের হুংকারের কারণে যেন দেশে থাকতে না পারে, ওই সমস্ত বেঈমান যেন ইসলামের আওয়াজের বয়ে বাংলাদেশ ত্যাগ করতে হয়। কথা ঠিক না বেঠি? এরে নবীর উম্মতের দল আজকে নয় কালকে নয় যেদিন আসবে মুসলমানদের ডাক, যদি বাংলাদেশের আহমদ সুবিশাল ওই মরমনায়ের বিশ্বাস হযরতে মামুনুল হক সাহেবের ডাক যদি আসে, ভুল আর মাটিতে যেমন রক্ত দিয়েছেন আল্লাহ আলাগুন, তেমন ভাবে নবীর দুশ্মনদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ ওয়ালারা যদি ডাক দেয় তাড়াতাড়ি মুসলমানের দল বার হয়ে যাও, ওই সমস্ত বেঈমানদেরকে রাস্তার কুকুরে নাস্তা বানানোর জন্য কারা করা রাস্তার মধ্যে শাহাদাত বরণ করতে রাজি আছেন হাত তুলে দেখা দেন। তাকবীর আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ, উলামায়ে হক্কানি জিন্দাবাদ। মুসলমান ইমানদার, কোন বেঈমানের দল নাস্তিক বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কারণ আমার এই বাংলাদেশ সোনার বাংলাদেশ, এমনিতেই বাংলাদেশের মধ্যে দিন আসে নাই। আরে না বেরম্মত, এই বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া হযরত শাহজালাল আলিয়া মানে শুয়ে আছেন, ঠিক না বেঠি? 360 আউলিয়ার জায়গা, এই জায়গার মধ্যে কোন নাস্তিক বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে না, ঠিক না বেঠি? আরে নবীর উম্মত, যেই শাহজালাল আলিয়া মানে ওই সিলেটের মাটিতে শুয়ে আছেন, আজ পর্যন্ত শাহজালালের সেই সিলেটের ময়দানে গিয়া দেখে আসো, তিনি শুধু বাংলাদেশ নয় ইয়ামানের জন্ম থেকে তিনি ত্যাগ করে ওই ইন্ডিয়ার মধ্যে আসছেন, ভারতে আসলেন দিন প্রচার করার জন্য। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই মাওলা সারা জমিনে কাউকে বই করে নাই, উনি বলেন আমার আল্লাহ সারা জমিনে কাউকে বই করি না, কারণ আল্লাহওয়ালা যারা আছে আল্লাহর উপরে যাদের ভরসা হয় দুনিয়ার কোন মানুষ আল্লাহওয়ালাদের ক্ষতি করতে পারে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ই কালামে চিস্তে কুরআন হক সুনাস নামায়ে রব্বে নাসামদ বনাস আইকে মান্নাজে বকুরআনে আযীম তাকু জাদার হুজরামি বাসি মুকিম। মুসলমান ইমানদার, বলবো শাহজালালের কথা? হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে রওনা দিলেন ভারতে দিন প্রচার করার জন্য, দিন প্রচার করতেছে, ইংরেজের বাচ্চারা ইয়ামানি রহমতুল্লাহ আলাইকে চিনতে পারে নাই। স্বপ্নের যুগে একদিন তাকায় দেখে বাবা মার কবর জিয়ারত করার জন্য মা আর বাবা ডাকতেছে, স্বপ্নের যুগের ঘটনা বাস্তবায়ন করার জন্য ইয়ামানির দিকে চলে যায়। ইয়ামান দেশে হাজির হওয়ার পর মা বাবার কবর জিয়ারত করতেছে, ওই জামানার বাচ্চা সুলতান উমর আশরাফ ইসলাম ভালোবাসতো না, নামটা যদিও সুন্দর কিন্তু দিনের দিক দিয়ে খুব সুন্দর ছিল না। ডাক দিয়া বলেন যে ইয়ামানি হযরত শাহজালাল দিন প্রচার করে, শাহজালালের দিন সত্য কিনা সেটা দেখার জন্য এ নবীর উম্মতের দল একটা পরীক্ষার মধ্যে বসেছেন, কিন্তু হযরত শাহজালাল পরীক্ষায় পাশ হয়ে গেছে। কথা ঠিক না বেটি?
কিন্তু বাংলাদেশও মাঝে মাঝে বেঈমানের দলেরা যারা মুসলমানের পক্ষে না, মুসলমান ও ইসলাম ওয়ালাদেরকে মাঝে মাঝে গুলি দিয়ে আহত করে তাদেরকে পরীক্ষা করে, নবীর দুশমন না নবীর বন্ধু, কথা ঠিক না বেঠি? বাবার কবর জিয়ারত করতেছি, এমন সময় একটা বাদশা দূত পাঠাইছেন, পাঠায় ডাক দেয়া বলে তাড়াতাড়ি বলো শাহজাদ আলী আমানির আসার জন্য। বাদশা সুলতান উমর আসাব তারে ডাকছেন তার কাছে যাওয়ার জন্য, বাদশা ডাকে হযরতে শাহজাদ আলী আমানি সারা দিয়েছেন, বাদশার দরবারে হাজির হয়ে গেছে। বাদশার দরবারে যাওয়ার পর বাদশা কয় হে শাহজালাল তোমারে কিছু শরবত দেব খাওয়ার জন্য, শরবতের গ্লাসটা জল্লাদের কয় কিছু গ্লাসের মধ্যে শরবতের মধ্যে বিষ মিশায়া দিয়ে দাও, আর বিষ সারা শরবত গুলো আমাদের সভাসদদেরকে দিয়ে দাও। এই খবরটা যখন নাকি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বে আওয়াজ এর শাহজালাল শব্দান, বেঈমানের দলেরা তোমাকে হত্যা করার জন্য শহীদ করার জন্য ওই গ্লাসের শরবতের মধ্যে বিষ মিশায়া দিয়েছে। হযরতে শাহজালাল আলী আমানি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন এরে আমার মুসলমান ভাইরা শুনো, বেঈমানের দলেরা আবার মারার জন্য শরবতের মধ্যে বিষ মেখে দিয়েছেন, সাবধান, যেই বিষের বোতলটা তোমাদের হাতে দিবে আমার আল্লাহর নামে বিসমিল্লাহ দিয়া যদি তুমি খাও আমার আল্লাহ বিষের পানি বানায়া দিবে। আউলিয়ারা কারে উকুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাওলা মেরা আকা মেরা রহমত কা নবি হ্যায়, মাওলা মেরা আকা মেরা রহমত কা নবি হ্যায়, সরকার মদিনা হ্যায় ওয়া মাগে আরবি হ্যায়, সরকার মদিনা হ্যায় ওয়া মাগে আরবি হ্যায়, আই তোর কে ওয়তন সুন্নতে মাহবুবে ইলাহি, ইহি নবুয়ত কি সাদাকতে কি গাওয়াহি। হে নবীর উম্মত, হযরতে শাহজালাল ডাক দিয়া বলে এ মুসলমানের দল, যে শরবতের পানিটা তোমাদের হাতে দিবে এটা আমার আল্লাহর নাম নিয়ে খাইবা, যেই বান্দা পানি পান করার আগে শরবতের আগে আমার মাওলার নাম এবং নবীর সুন্নতের আদর্শ নিয়ে পানি পান করবেন আমার আল্লাহ দূষিত পানিরেও পবিত্র করাইয়া দিবে। ভাইরামান শরবতের গেলা স্বাধীন শাহজালালের মুসলমানের দল যেই মাত্র পানির গ্লাসটা নিয়ে বিসমিল্লাহ এই দোয়া পড়িয়া দেই মাত্র পানি পান করছেন আমার আল্লাহর কুদরত বিশেরে আমার আল্লাহ শরবতে পরিণত করিয়া দিয়েছে। শাহজালাল আলী আমানি রাহমাতুল্লাহ আলাইহি খাঁটি আল্লাহর ওলি বাদশা তখনও জানতেন না, পরীক্ষা করেছেন কয় বাদশাহ যেই শরবতের গ্লাস নিয়ে তিনি শরবত খাইতেছে আমার মাওলার কুদরুত বাদশার শরবতের গ্লাসের আমার আল্লাহ বিষে পরিণত করে দিয়েছে। যেই শরবত খাইলে মুসলমানের দলেরা হেলবে আর দুলবে, হেলবে আর দুলবে, ওই গ্লাসের পানি খাওয়ার পর তারা হেলেও নাই দুলেও নাই আমার আল্লাহ তাদেরকে বাঁচাইলেন। যে শরবতের গ্লাস বাদশাহ আর সভাসদেরা খাইলেন ওই শরবতের পানি খাওয়ার পর তারা নিজেরাই জমিনে পড়ে গেছে। এমপি মন্ত্রীর শরবতের গ্লাসে পানি না দিয়া বিষ মিশাইয়া দেন, বারোটা বাজবে এটা কোন নেতার ক্ষমতা নেই, জোরে কর না কেন,
কোন এমপি মন্ত্রীর ক্ষমতা না। আমার আল্লাহ দুনিয়ার মানুষের যদি বাঁচা কেউ তারে ধরে কি করতে পারে না, মারতে পারে না, কথা ঠিক না বেটি? আমার আল্লাহ যদি দুনিয়ার কাউকে মরণ দেয় কেউ তারে ধরে রাখতে পারে না। আমার আল্লাহ যদি কাউকে জীবিত রাখেন কেউ তারে মারতে পারেনি। জোরে কন ওয়াল্লাহু খায়রুল মাকিরি। এনাবের উম্মত, আমার আল্লাহ যদি জমিনে কাউকে বাঁচায় দুনিয়ার কেউ তারে মারতে পারবে না। হযরতে শাহজালাল আলী ইয়ামানি রাহমাতুল্লাহ আলাই এই এই ঘটনা দেখার পর বাদশা ডাক দিয়া বলেন, বুঝলাম মনে হয় শাহজালাল বালুল আল্লাহর ওলি না। আজকে থেকে ভাবলাম হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাই সত্যি আল্লাহর ওলি, হাতের মধ্যে হাত মিলাইছে শাহজালাল ইয়ামানির সঙ্গে সফরে রওনা হয়ে গেছেন। ওইখান থেকে দৌড়ে বাংলাদেশের সফর, সুবহানাল্লাহ নেই, ওইখান থেকে বাংলাদেশের সফরে রওনা দিয়েছেন। বাংলাদেশে যে জায়গার মধ্যে কোন দিন ছিল না, ইসলাম ছিল না, লম্বা কাহিনী, দিন প্রচার করেছেন, হেঁটে হেঁটে দাঁড় ওই গৌরগঙ্গ গোবিন্দর বাসার দিকে রওনা হয়ে গেল। সিলেটের সুরমা নদীর সামনে যেখানে ছিল, সুরমা নদীর সামনে গিয়ে তিনি বসে গেলেন। বসে যাওয়ার পর গভীর রাতের ইবাদত শুরু হয়ে গেল। সুরমা নদীর পানি ওই সিলেটের মাটিতে না পাক, সিলেটের মানুষ সুরমা নদীর পানি পান করতে পারে নাই। কেমন না পান পানি, সুরমা নদীর পানি যে বান্দা পান করেছেন, সুরমা নদীর পানি খাইয়া মানুষ অসুস্থ হয়ে যায় তো। এই সুরমা নদীর পানি ছিল একবারে গোলা পানি, গোলা। বর্তমানে সুরমা নদীর পানি গোলা না, সুরমা নদীর পানি গোলা, বর্তমানে একবার স্পেশাল পানি। এখন যদি কেউ সুরমা নদীর পানি খায় কেউ মরবে না, রোগ হবে না। তদানীন্তন সময়ে সুরমা নদীর পানি খাইলে মানুষ অসুস্থ হয়ে যায় তো। কেউ খবর কয় হে মুসল্লির দল দৌড়ে দাও হযরত শাহজালালের কাছে যাও, গিয়া দেখো গভীর রাতে মনে হয় কান্নাওয়ালা আওয়াজ নিয়েছে। গভীর রাত হয়ে গেল, সিলেটবাসীর মানুষ দৌড়ে শাহজালাল ইয়ামানির কাছে গিয়া বলে, হে শাহজালাল ইয়ামানি আমরা সুরমা নদীর পানি খাই, তদানীন্তন সময় টিউবওয়েলের সাপ্লাইয়ের পানি ছিল না। আরে না বেরম্মাদ হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায়, জ্ঞান আজ্ঞা মানে শাহজালাল আমাদের জন্য মাওলার দরবারে দোয়া করে দেন, আমরা তো সুরমা নদীর পানি ছাড়া পানি খাইতে পারি না। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহ মাওলার দরবারে গভীর রাতে কান্নার আওয়াজ, আল্লাহ তুমি সুরমা নদীর পানি পবিত্র করিয়া দাও, মানুষ পানি পান করে খাইতে দিনই হয় মানুষ অসুস্থ হইতে দিনই না। হযরত শাহজালাল ইয়ামানি দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে নিছে। সকাল হয়ে গেল, সবাই সুরমা নদীর তীরে অবস্থিত হয়ে দাঁড়, সুরমা নদীর পানির দিকে নজর করে তাকায়, দেখে যেই পানিটা ছিল গতকালকে ঘোলা পানি ওই পানিটা আজকে ফর্সা পানিতে পরিণত হয়ে গেছে। আরে না বেরম্মাত, এই বাংলার জমিনে দিন নাই, মানুষ দিন ভালোবাসতই না, দিন ছিল না। আজকে টুপি পরলাম, পাঞ্জাবি পরলাম, নামাজ পড়ার ব্যবস্থা করে নিলেন, এই সবগুলো অবদান হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাই, ঠিক না বেটি? আরে না বেরম্মাত, পাইলা কি আমরা, পাইলাম কি দুনিয়াতে? তাদের টেক টিটিগার কারণে আজ দিন পাইলাম, নামাজ নাই, রোজা নাই, যত ধরনের আর ততই হিংসা বিদ্বেষ উলামায়ে কেরামগণের বিপক্ষে, ঠিক না বেটি? এ মুরুব্বি গান গায়, কিসের গান গায়? ইমাম ভালো না, গায় না, গায় না, ইমাম ভালো না, মাদ্রাসার ছাত্র ভালো না, মাদ্রাসার হুজুর ভালো না, বইরা চা খায় সিগারেট টানে পায়ের উপর পা তুইলার বদনামার বদনাম আছে না নাই? একটু বুঝো কি আমাদের মধ্যে নাই? সমাজ আজ ধ্বংস হয়ে গেছে, মহিলারা তো আজ এরা আরো দু তিনজন মহিলা একসাথে হইলে কত ধরনের বদনাম যে শুরু হয়, কথা ঠিক না বেঠিক? দুজন মহিলা তিনজন যদি একসাথে হয় বদনাম কার কতটুকু আছে? রাস
রাস্তাঘাটে বের হলে ওই মার্কেটে যান, মার্কেট পুরাটাই মহিলারা। আপনি পুরুষ মার্কেটে ঢুকবেন আপনাকে জাগাই দিবে না, আপনি ওই দিক দিয়ে ভোগ ভোগাচ্ছেন আর এই দিক দিয়ে মহিলা আসতেছে ম্যাডাম করে ডাক দেয়, আপনি তিনবার ডাক দিচ্ছেন শুনবে না, কারণ মহিলারে ম্যাডাম করে ডাক দেয়। কথা ঠিক না বেটি? 500 টাকা দামের শাড়ি আনবেন পছন্দ না, আরে 500 টাকা দামের শাড়িরে 1500 টাকা দিয়ে আসে ম্যাডাম করে ডাক দিলে, কথা কন না কেন? দেখেন নি কি পোশাক পরে, লুঙ্গি হচ্ছে ভালো, কথা কন না কেন? লুঙ্গিও ভালো, পিছনের সাইড কই গেল এলেঙ্গা, ডাইনের সাইড কই বঙ্গোপসাগর, মাঝখান দিয়া যদি মাথা নিচে দিয়া আর উপরে পা দিয়া পরে তাহলে একবার অলঙ্গ আর কি দেখবেন। এই কাপড়গুলো কে বানাইলো? কোন মুসলমান কোম্পানির লোকেরা এগুলো বানাই নাই, ইহুদি খ্রিস্টানের উপরে মুসলমানদের দোয়া কবুল হয় না, কেন? তাদের দোয়া কবুল হইলে তো আল্লাহ আমাদেরকে পাখির মাধ্যমে মেরে ফেলে, তাদের ইমান দুর্বল করতে হবে, যাতে রাস্তাঘাটে বের হইলে মেয়ের দিকে তাকাইলে ইমান যায়, যাতে দোয়া কবুল না হয়। সাহাবায়ে কেরামগণ এতজন ছিল না, জঙ্গে বদরে জব 313 সাহাবান 1000 মুসাল্লিফ উসকে মুকাবেলা মে সফ আলা থা, সাহাবায়ে কেরাম নে ফরমায়া কে উন লোগো কে লিয়ে বদদুআ করো, আল্লাহ রাসূল বলেন না তাদের জন্য বদদুআ করা যাবে না, কারণ তারা বুঝে নাই, তাদের পরিবার উত্তরসূরি যারা আছে তারাও বুঝতে পারে। ঠিক না বেটি? আজ 313 জন সাহাবী যদি যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে পারে, তাদের ইমান কেমন ছিল? আজ আমাদের ইমান কেন হয় না এরকম শক্ত? একমাত্র কারণ, সর্বপ্রথম পুরুষদেরকে টিভি দেখায় মহিলা দেখায় নষ্ট করে ফেলেছে। আজ বর্তমানে বাচ্চারাও ভিতর থেকে বের হয়ে তারা কার্টুন চায়, প্রথমে তারা কার্টুন দিয়ে ইমান দুর্বল করে শেখায়, এটারে শিখাইতে শিখাইতে আস্তে আস্তে যখন বড় হয় হইতে গেলে কয় মোবাইল দেন, কয়নি বাবা কয় এসএসসি পরীক্ষা দিলে মোবাইল দিব, এর আগে কোনো মোবাইল নাই, পরীক্ষা শেষ হয়ে গেল কি লেখা পড়া করলো বাবা এখনো পর্যন্ত ভালো করে জানে না, গভীর রাত হয়ে গেছে মা আর বাবা ঘুমায় আর মেয়েটা ফেসবুকে ছবি আপলোড করে স্ট্যাটাস দেয়, কথা ঠিক না বেটি? ফেসবুকের মধ্যে বন্ধুর পরিচয় পাওয়া গেছে, এবার বন্ধুরে মেসেজ দিয়া কয় আপনার লোকাল নাম্বারটা দেন, লোকাল নাম্বার সেভ করে তাকায় দেখ ইমো আছে দেখা দেয়, কথা বলতে বড় আরাম, টাকা লাগবে না, বন্ধুর সঙ্গে ফ্রেন্ডশিপ হয়ে গেছে এবার কথা বলতে আরম্ভ, পার্কে গিয়া দৌড়ায় বন্ধুরে খবর দেয় ভালোবাসার দিবসে ভালোবাসা করতে হবে, ভালোবাসা করতে গিয়া বাবায় তাকায় দেখে নিজের মেয়ের পেটে বাচ্চা, কথা কন না কেন? নিজের পেটের ভিতরে বাচ্চা, আজকে ভালোবাসার কোনো অভাব নাই, যত ভালোবাসা বুড়াও জোয়ান রে দিলে ভালোবাসা দিবস, কথা কন না কে? আর যুবকরা তো পাই পার্কের ভিতরে 17 জনের একসাথে বিয়ে করাইছে, এটাও ভালোবাসার দিবসে করাইছে, কেমন আকাম বুকাম করে দেখছেন, গভীর রাত হয়ে গেছে ফোন করে হে আমার প্রিয় তোমা তোমায় না দেখলে আমার ভালো লাগে না, যুবক দলিল দিয়া কয় মেয়েটা কই প্রেম করি কেন, প্রেম করা তো ভালো না, যুবক ডাক দিয়া কই প্রেম করা ভালো না, কে বলেছে লাইলি মজনু প্রেম করছে না নি, এ যুবকের দল লাইলি মজনু কোন জগতের সাহাবী বলো তো দেখি, কোন জগতের আল্লাহর বলি আছে নাকি লাইলি মজনু কি আল্লাহওয়ালাদের মতো, জোরে কন না কেন? শিরিন ফরহা কোন জমানার আল্লাহওয়ালা, দলিল যে দেখছেন কয় ওইটা বাদ দিলা, আপনি তাকায় দেখেন ইউসুফ জুলাইখা প্রেম করে, ইউসুফ জুলাইখা বলে প্রেম করে, যুবক কত ধরনের দলিল আছে সব একবারে বের করে নিয়ে আসে, আমার এক মুসল্লি ডাক দিয়া কই ইমাম সাহেব যদি কোনো মুসলমান 3 দিনের বেশি কথা না কয় তাহলে পাপ হবে না গুনাহ হবে, আমি কি মরে গেলে তো একবারে জাহান্নাম, 3 দিনের ভিতরে মুসলমান মুসলমান বিরুদ্ধে থাকতে পারে না, কথা বলতে হবে ঠিক না বেটি?
আমি আবার যুবকের ডাক দিয়া বললাম, কথা না বললে তো কবিরা গুনাহ হবে। হুজুর আমার সাথে একজনে কথা কয় না, আমি কই দিকটা পুরুষের দিক দিয়ে হতে হবে মহিলার দিক দিয়া না? হুজুর এই তো পেছ লাগাইছেন একটা। আমার প্রেমিকা আজকে 2 মাস ধরে আমাকে ফোন দেয় না। আমি বললাম ভালো কথা, তওবা কর। ইমাম নিয়া তাড়াতাড়ি দোয়া করা, কেন কল দেয় না? আরো না দেখ হুজুর ঠাড়া পড়ছে, নামাজই পড়তাম না। কত আশা করে বহুদিন পরে আমি বের করেছি, আজ 3 মাস হয়ে গেল আমাকে কথা দেয় না, কথা বলে না। এর যুবকের দল সাবধান হয়ে দাও, যে জিনা করার জন্য তুমি পার্কে মহিলা নিয়ে ঘুরো, ওই সময় যদি তোমার সামনে আজরাইল আসে উপায় কি হবে জানতে পারো বা? আরে না বেরম্মত, সাবধান, অপরদান অন্তরালের মা, মার্কেটের ভিতরে দৌড়াদৌড়ি বন্ধ করে দাও। স্বামী যেই কাপড় নিয়ে আসে সেটার উপরে সন্তুষ্ট থাকো। মাছ যদি আনে 300 টাকা দা, বিশ্বাস হয় না, আরে 300 টাকার মাছ নি, আর হেই দিয়ে পড়বো 1,500 টাকা, এটা দামি হয়ে গেল। কি বলেন, কথা ঠিক না বেটি? কেন পর্দা নাই? যদি আজকে পর্দা থাকতো দর্শন হইতো না, যদি পর্দা থাকতো দর্শন হইতো না, দর্শন নাই। যদি বেপর্দায় থাকো তোমার নামটাও কয়েকদিন পরে পত্রিকায় চলে আসবে। হে বুড়ার দল, নিজের মেয়েটার মোবাইল দিছো, গভীর রাত হয়ে গেছে, মেয়েটার প্রেমিকার কাছে ফোন দেয়। এবার প্রেমিক প্রেমিকার কথা যখন ফাঁস হয়ে গেল, বাবাই ডাক দিয়া কয়, এখন তোর বিবাহ দিব না, ওই চারাগারের ছেলের সঙ্গে বিবাহ দিব না। দুজনে ফোনের আলাপ ডাক দিয়া কয়, বিবাহ এহে মত হবে না, এমনিতেই হবে না, চলো ভাগিয়া যায়। কথা কয়নি? এবার গভীর রাতে মেয়ের ছেলেটা তখন বাগিয়া মেয়ের মা বাবার মুখে চুনকালি দিয়ে গেল। একমাত্র কারণ হলো বেপর্দায় থাকার কারণে। ঠিক না মেটি? আরো জোরে কোন ঠিক না মেটি? ভাইরা আমার একটা গান আছে, গামু ও যুগের মা বোনেরা, চলো না। খারাপ লাগতেছে, যাবেন কেন নাকি? পর্দা চারা ফুলা চলো না, যুগের মা বোনেরা, পর্দা চারা ফুলা চলো না। খারাপ লাগতেছে, আবার দেখি নারী গনে রং বেরঙের পোশাক পরে, মাইকো চালাই ঢাইবার সাজিয়া, যুগের মা বোনেরা, ঠিক না বেটি? পর্দা সারা ফুলা চলো না। আসেনি ড্রাইভার? চালাইনি? চালায় না? ঘুমাই গেছেন নাকি? মাইকু চালায় না, শুধু ফোনটা যা আছে সবই চালায়। লালমনির হাটে প্রোগ্রামে গেলাম, গিয়া তাকায় দেখি সাইকেল চালায় মেয়ের স্কুলে যায়। দেখছেন নি? রংপুরের দিকে তাকাও, লালমনির হাটে গিয়া প্রোগ্রামে গেলাম, দেখলাম শুধু সাইকেল আর সাইকেল, ছেলে নাই মেয়ে নাই, সবাই সাইকেল চালায় স্কুলে যাইতেছে। এরে নবীর উম্মতের দা, অপর্দার অন্তরালের মাগো, আল্লাহর ভয়ন্তরে নাও, সাবধান হয়ে যাও। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মার মতো হয়ে দাও, হযরতে আব্দুল কাদের জিলানীর মার মতো হও, রাবিয়া বসরির মতো হও, আম্মা জানাইশার মতো হয়ে দাও। তারা তাকায় দেখো দুনিয়াদারি কিছুই দেখে নাই, একমাত্র আমার আল্লাহরে চিনছেন, ঠিক না বেটি? আমার আল্লাহ যদি পাইতে চাও, মহিলাদের দাম কম না, আমার আল্লাহ দরবারে অনেক বেশি, অনেক বেশি। মহিলাদের দোয়া আমার আল্লাহ সরাসরি কবুল করে নেন, ঠিক না বেটি? হে পর্দা অন্তরালের মা গো, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাও, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি যদি দোয়া করতেন আমার আল্লাহ কবুল করে নিতেন। রাস্তা দিয়া চলছেন, হঠাৎ করে একটা গাছের নিচে বসছেন, বসার পর তাকায় দেখে উপর থেকে একটা কাক প্রস্রাব করে দিছে, পায়খানা করে দেয়।
হযরতের শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি কাকেরে বুদ্দুয়া দিয়া নাই দেয়া বলেন তুই মরে যাও। কাক মরে গেছে, মরিয়া যখন জমিনে পড়ে যায় শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি পানির পিপাসা লেগে গেছে। শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি পানির জন্য ছটফট করতে আরম্ভ করেছেন, দৌড়ে জঙ্গলের দিকে হাজির। জঙ্গলের দিকে ঘর নাই, বাড়ি নাই, দেখে এক বান্দার ঘর মাত্র একটাই ঘর, ঘরের সামনে গিয়ে বলে বাড়ি থেকে আসো তাড়াতাড়ি আমার পানি দাও। ঘরের ভিতর থেকে আওয়াজ, ডাক দিয়া বলে রে যুবক, স্বামীর অনুমতি ছাড়া পানি দেওয়া যাবে না। বলে না, আমার পানির পিপাসা বেশি লেগেছে, পানি পানি দাও, পানি পানি বলে চিল্লায়। আল্লাহর বান্দি পানি দেয় না, ডাক দিয়া বলে স্বামী আসবে, অনুমতি দিবে, পানি দেব। এবার স্বামী আসলেন, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, পানি যদি না দাও তোমার জন্য বদদুয়া দিয়ে দেব। মহিলা ডাক দিয়া কয়, 5 মাইল দূরের কাক মারা না, বদদুয়া দিলে আমি মরে যাব। সুবহানাল্লাহ, নাই বুঝেন নাই আমার কথা? 5 মাইল দূরের কাক মারা না, আমি বদদুয়া দিলেই মরে যাব। আমি মরবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি, দুনিয়ার কাউকে ভয় করি না। এরে নবীর উম্মত, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কথা শোনার পর পানির পিপাসা নিবারণ হয়ে গেছে, আর পানির পিপাসা নাই, গাছের নিচে বসে আছে। সন্ধ্যা হয়ে গেল, বাড়িওয়ালির স্বামী যখন আসলেন, আসার পর পানি পান করলেন, খানা খাইলেন, খাওয়ার পর স্বামীর ডাক দিয়া কয়, স্বামী আমার এক আগন্তুক মুসাফির ব্যক্তি আসলেন, পানি পানি বলে চিল্লাইলো, আমি তারে পানি দেই নাই, বললাম আমার স্বামীর অনুমতি ছাড়া পানি দিব না। এই কথা বলার পর আর সহ্য হয়ে ডাক দিয়া বলে, কোনো পিপাসিত ব্যক্তির যদি দুনিয়াতে পানি পান করাও, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করাবে। আরে না বের উম্মত, বিবির ডাক দিয়া কয়, বিবি গ্লাসটা দাও। গ্লাস দিছেন, পানি নিয়া যখন বান্দার দরবারে যায়, হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ গালাই পানি আর খায় নাই। ডাক দিয়া বলে, বাবা পানি খাবো না। আগে বলো তোমার স্ত্রীর আমার আল্লাহ এত বড় মর্যাদা কেমনে দান করেছে? বলে কিসের মর্যাদা? আমি 5 মাইল দূরে কাকেরে বদদুয়া দিয়েছি, ওই কাকের খবর আপনার স্ত্রী কিভাবে জানে? এই কথা বলার পর ডাক দিয়া বলে, এই তো বিশাল বড় এক কাহিনী, ও পর্দার অন্তরালের মা শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির ঘটনা থেকে শিক্ষা না। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির জবাব দিয়া কয়, আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি, আমি গভীর রাতে ঘুমায় গেলাম, হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হলাম, পানি পানি বলে চিল্লাই, আমার বিবি ঘরের ভিতরে পানি নাই, বহু দূর থেকে আমার জন্য পানি আনতে চলে গেছি, পানি আইনা তাকায় দেখে আমি স্বামী ঘুমাই গেলাম। ঘুমায় দেওয়ার পর বিবি আমারে ডাক দেয় নাই, আমার শিওরে পানির গ্লাস নিয়ে বসে আছি। আমি ফজরের নামাজের সময় যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দেয়, ডাক দেওয়ার পর ঘুম ভাঙ্গিয়া দেয়, ঘুম থেকে সজাগ হয়ে থাকে, এদিকে আমার বিবি এখনো বসে আছে, গ্লাসটা হাতে নিয়ে ঘুমাই নাই। আমি আমার বিবিরে ডাক দিয়ে বললাম, বিবি তুমি ঘুমাই নাই? কো আমি ঘুমাই নাই। ডাক দিয়া বলে, কেন ঘুমাও নাই? কয় আমি যে সময় আপনি পানি পানি বলে চিল্লাইলেন, পানি আনিয়া তাকাই দেখে আপনি ঘুমায় গেছেন, আর ঘুমের ঘরে আমি এই জন্য ডাক দেই নাই যেন আপনার ঘুমের কষ্ট না হয়। এই কথা ভাবে আমার বিবি ডাক দিয়া বলেন, আমি ঘুমাই নাই, আবার কখন না জানি ঘুমের ঘর থেকে আপনি পানি পানি বলিয়া চিল্লাই, আমার মাওলা তুমি কিয়ামতের দিন ডাক দিয়া কয়, হে মহিলা, তোর স্বামী পানি পানি বলে চিল্লাইলো, পানি কেন দিতে পারলা না? কারণ স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশ, ঠিক না বেঠিক? আরে নবীর উম্মত, আমার নবী ডাক দিয়া কো, দেশের মহিলারা শুনিয়া না, যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার কাউকে কোন মানুষকে সেজদা করার অনুমতি দিতেন, প্রত্যেকটা মহিলারে বলতেন, স্বামীর পায়ে সেজদা করো। এত দামি বানাইছেন স্বামীকে, এত দামি, অর্থাৎ তোমাদের বেহেশত হলো স্বামীর পায়ের নিচে, ঠিক না বেটি?
কিন্তু আজ আমাদের দেশে তেমন পর্দাটা নাই, উঠে গেছে। একদল ভণ্ড বাহির হয়েছে, তারা মহিলাদেরকে একত্রিত করে আনবে পর্দার মধ্যে, আর দেখানে গান গায়ছে আর নাই আসেনি এরকম আয় আর মরিদ করে ডাক দেখো আয় আয় আমার কাছে মুড়ি দাও গানের মধ্যে আর ওই বেপর্দার আর দেখানে কোনো তফাত নাই। একই রকম ঠিক না বেটি, মহিলারা খুব নরম তো, বুঝাইলে তারা খুবই বুঝে। দেহ সাধন করে, দেহ সাধন নাউজুবিল্লাহ, দেহ সাধন করে ব্যাপার দ্বারা দেখা নাই, পীর বাবা বসছেন আর দেহ সাধন করে মহিলাদেরকে মরিদ করে। পর্দার বিধান নাজিল হয়ে যাওয়ার পর আমার নবী কোন সাহাবীদের স্ত্রীদের সামনে দায় নাই পর্দা করে নিয়েছে, সাহাবীরাও কোন মহিলাদের সামনে দায় নাই পর্দা করা ফরজ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরে ঘরের জিনিস ঘরে থাকবে এটাই তো শোভনীয়, ঠিক না বেটি? শোভা পায় কি ঘরের ভিতরে যে থাকার দরকার সেটা ঘরের ভিতরে থাকবে, বাইরে বের হইলে তো আকর্ষণ চলে যায়। পর্দার অন্তরালের মহিলারা তোমরা সাজবা ভালো কথা, সাজিয়া তোমার স্বামীকে তুমি আকর্ষণ দেখাও, সব হবে, বাহিরে দেখালে গুনাহ হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, বলেন আমিন। মুসলমান ইমানদার স্বামী ডাক দিয়া কহে শেখ ফরিদ আমার স্ত্রী যখন আমি তাকে দেখি আমার স্ত্রী আমার শিওরে দাঁড়ায় আছে ঘুমায় নাই। আবার বিবির আবি ডাক দিয়া কই কেন ঘুমাও নাই, বিবি আমার ডাক দিয়া কই স্বামী আমার যদি আমি ঘুমায় যাইতা, আবার যদি আপনি পানি পানি বলে ছটফট করতেন আল্লাহ যদি কিয়ামতের দিন আমি পানি না দিতে পারি আমার আল্লাহ যদি আমারে দরিয়া ডাক দিয়া কয় হেরে মুখের বিবি তোমারে পানি পানি বলে তোমার স্বামী চিল্লাইলো পানি দিতে পারলা না কেন, আমি তো আবার মাওলার দরবারে ধরা পড়ে যাব, বড় ভয়ে আমি ঘুমাই নাই সারা রাত দাঁড়াই আছি। আল্লাহর দরবারে স্বামী দোয়া করে মালিক আমার বিবিনে তুমি কবুল করে নাও, সাবির দোয়া তো বিবির জন্য আমার মাওলা কবুল করে নিয়েছে। শেখ ফরিদের ডাক দেয়া বলে হে আল্লাহর ওলি ওই দিন থেকে আমার বিবিরে আমার আল্লাহ এত বড় মর্যাদা দান করেছেন, পাঁচ মাইল দূরের খবর আমার আল্লাহ এলহামে আমার বিবিরে জানায়া দে। আলহামদুলিমান কাদ্দারা খাইরা ওয়া খাবালা ওয়া শুকুরু লিমান খাওয়ানা হুসনা ওয়া জামালা ওয়া শুকুরু লিমান খাওয়ানা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা আল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির হাকা والباطن مولاي ولا قيل وقال والباطن مولاي ولا قيل وقال خراب লাগতেছে আরে নবীর উম্মত পর্দার অন্তরালের মা ভালো করে দিনটারে দুরিয়া না ও যুবক ভাই বৃন্দ বাবাদীরা আল্লাহ দরবারে সময় আছে এখনো সময় আছে তওবা করে নাও, মাওলার মতো জমিনে দয়াবান কেউ নাই, আল্লাহর মতো আপন জমিনে কেউ নাই। আপন যদি বানাও নিজের মা বাবাকে আপন বানায় না, কারণ মা বাবাও তো তোমার আপন না, সারত বড় দুশ্মন, ঠিক না বেটি? ভাইয়ের দিকে তাকাও ভাই দুশ্মন, বাবার দিকে তাকাও বাবাও দুশ্মন। জমিনে কেউ আপন না রে বাবা, জমিনে কেউ আপন না, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হলে কত কিছু হয়ে যায়, থানার মধ্যে মামলা হয়, হয় কি হয় না? ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়ে গেল, ভাইয়ের ঘরের ভিতরে যাইতে দেয় না, ভাইয়ের উঠানে যাইতে দেয় না, জমিনে যাইতে দেয় না, ভাইয়ের টিউবওয়েলের পানি পান করতে দেয় না। ডাক দিয়া বলে তোর সঙ্গে আমার শত্রু তো আছে, আমার ঘরের উঠানে আসবি না, ঘরের ভিতরে আসবি না, ভাই ভাইয়ের মধ্যে কত বড় দুশ্মন হয়ে গেল রে বাবা। না না, এই দুশ্মনী দুনিয়াতে আছে, কিন্তু যদি আপন বানাও একমাত্র আমার মাওলার আল্লাহ রসুলকে বানায় নাও, তাকে
আমার নবী এখনো মদিনায় উম্মতের জন্য চিল্লায়, হে আল্লাহ আমার উম্মতের জাহান্নামে দিও না, জাহান্নামে দিও না, আমার নবী সারা জমিনের মধ্যে এবং পরকালে কেউ আপন হবে না রে বাবা। অনেক মানুষ মনে করে আমরা যদিও নামাজ না পড়ি আমরা তো নবীর উম্মত, আমরা নবীর উম্মত, নবীর শাফাত ছাড়া জান্নাতে যাব না, নবীর শাফাত নিয়ে জান্নাতে যাব। আল্লাহর কসম করে বলি, কোন আলেম, কোন মুফতি, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস যদি বলতে পারে কোন বেরামাদির জন্য নবীর শাফাত আছে, যদি বলতে পারে কোন নামাজ অস্বীকারীর জন্য শাফাত আছে, আমি আজকে থেকে ওয়াজ বন্ধ করে আপনাদের মতো আম পাবলিক শ্রোতা হয়ে যাব। আরে নবীর উম্মতের দল, কোন বেনামাদের জন্য নবীর শাফাত নাই, কোন খ্রিস্টান জাতির জন্য নবীর কোন শাফাত নাই। কার জন্য শাফাত হবে? যেই বান্দা নামাজ পড়তে গিয়ে মাঝে মাঝে নামাজ শয়তানের দুকায় পুড়িয়া ক্ষতি হয়ে গেল, ওই দুকাটার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আরে নবীর উম্মত, ওই বান্দার জন্য আমার নবী তাড়াতাড়ি সেজদায় পড়ে কাঁদবে, দয়ার মালিক আমার উম্মতটারে জাহান্নামে দিও না। আমার উম্মত তো ইচ্ছা করে নামাজ কাদা করে না, ওই বেঈমান শয়তান ইবলিসের কারণে নামাজ কাদা হয়ে গেল। মাওলার দরবারে কান্নাডালা আওয়াজ নিয়ে যখন চোখের পানি সেরে কাঁদবেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন, মাথা উঠান, আমি আল্লাহ কবুল করে নিল, আপনার ইচ্ছা মতো আপনার উম্মতদেরকে জান্নাতের ভিতরে ঢুকায় দে। আরে নবীর উম্মত, ঘরের ভিতরে বসে থাকো আর পাকনা আলাপ করো ভালো, নামাজ না পড়লে কি হবে ঈমান বড় ঠিক আছে। আরে নবীর উম্মতের দল, নামাজ না পড়লে ঈমান কিভাবে ঠিক হয় আমি এটা বুঝতে পারলাম না। সাহাবায়ে কেরামগণ নামাজ পড়েও তো ঈমান ঠিক রাখতে পারে নাই, আমি আর তুমি নামাজ না পড়ে কেমনি ঈমান ঠিক রাখবো? আরে বাকফারে দল সাবধান হয়ে দাও, আমার আল্লাহর ভয় অন্তরে নাও। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউ্বুম মুবীন। আল্লাহু আকবার। হে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে ঢুকে দাও। আরে নবীর উম্মত, অরুদাঙ্গ ভাবে ঢুকলে হবে না, হয়তো গুনাহ করো অথবা নামাজ পড়ো। আরে নবীর উম্মত, দুইটার একটা করতে হবে রে বান্দা। না না, গুনাহ সারিয়া দাও, আমার আল্লাহর দিকে চলে আয়, নবীর সুন্নাত মোতাবেক জীবনটানে কাটায় দাও। আরে যুবক, অনুরোধ করে বলিয়া দেয়, যুবকদের দোয়া আমার আল্লাহ আরো আগে কবুল করে নেন। অপর্দার অন্তরালের মা অনুরোধ, স্বামীর খেদমত করবা, পর্দা ছাড়বা না, আল্লাহর দরবারে তওবা করে আজকে থেকে ভালো হয়ে দাও। এক ওয়াক্ত নামাজ যেন আমার দ্বারা তোমার দ্বারা না ছুটিয়া দেয়, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহ পাক তওবা কবুল করার মালিক। আল্লাহর মতো জমিনে তো এমন কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহর দরবারে 100 বছর গুনাহ করলে আমার আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দে। কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। আরে নবীর উম্মত, মাওলার মতো জমিনে দয়া বল কেউ নাই, আল্লাহ বলেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। এরে বান্দা সাবধান হয়ে যা, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। আল্লাহ বলে, বান্দা আমার কাছে তওবা কর, যদিও তোর ভাই অপরাধ করলে তোর ভাই তোরে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেয়, বাবাও যদি অপরাধ করলে ধাক্কা মেরে বের করে দেয়, আমি মাওলা তোরে বের করতে পারি না, আমি মাওলার দরবারে ফিরে আসিয়া তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের সব অপরাধ মুহূর্তের মধ্যে মাফ করে দিব। আরে নবীর উম্মতের দল, ছোট সময় শুনতাম, দেখছি অবাস্তব ঘটনা, অন্যায় করলে বাবা ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে বলে, তোর মতো সন্তানের আমার দরকার নাই, বের হয়ে দাও। সন্তান চোখের পানি ছেড়ে ঘর থেকে বের হয়,
মা ডাক দিয়া কয়ে স্বামী আমার দশ মাস দশ দিন আমি পেটের মধ্যে নিলাম, আপনি আমার সন্তানের গার ধাক্কা দিয়ে বের করবেন না, পাশকে দেখে তারে তেজ যুবতী করে দিলাম, ঘরের ভিতরে আসতে পারবে না। এই কথা বলার পর সকালবেলা সন্তান বের হয়ে গেল, সকালের নাস্তার টাইম চলে গেল, সন্তান কোথাও খাইতে পারে না, দুপুর চলে গেল, সন্ধ্যা হয়ে গেছে, ভাব বিবি তার মার খায় না, না খাইয়া ঘুমায় না, স্বামী ঘুমায় গেছে, সবাই নাকানিয়া ঘুমায়, বড় ভাই ঘুমায়া দেয়, মা না ঘুমায়া শুধু সন্তানের ডাকে, কবে আসবে আমার সন্তান, সন্তানের নিয়া খানা খাইব, সন্তান যেমন তিন বেলা খানা খায় নাই, মাও তিন বেলা না খাইয়া পেট পিটের মধ্যে লেগে গেছে, ডাক দিয়া বলে বাবা যদিও দেখতে পারে না, বাবা তো পেটের মধ্যে নেই না, আমি মা পেটের মধ্যে নিয়েছি, মা না খায়া ঘুমাই না, মা সন্তানের মায়ায় এক আলাদা ঘরের ভিতরে বসে আছেন, হঠাৎ করে ঘুম থেকে সজাগ হয়ে বাবা ডাক দিয়া কই বিবিরে সন্তান আসছে বলে না আসে নাই, তাড়াতাড়ি আপনি আমার সন্তানের আনিয়া দেন, আমার সন্তান তিন বেলা চলে গেল কোথায় খাইলো, আমি মা হয়ে জানি না, মা কষ্ট সহ্য করতে পারি না, মা কষ্ট সহ্য করতে না পারে বলে ঘুমায়া দাও, তোমার সন্তান এক জায়গায় ঘুমায় পড়বে, বিবি বলে না সন্তানের মায়া আমার ভিতরে সহ্য হই না, স্বামী রে ক স্বামী গো ঘুমায়া দাও, স্বামী ঘুমায় গেছে, বাবাই ঘুমায়, মা ঘুমাই না, সন্তানের মায়ায় জেগে আছে, সন্তান গভীর রাত হয়ে গেল, রাত বারোটার পরে তাকায় দেখে জঙ্গলার পুষ্পাঙ্গে ঘুমায় গেছে, সমুদ্রের মাছ ঘুমায় গেছে, শহরের মধ্যে কেউ সজাগ নাই, আস্তে আস্তে মায়ের দরজায় হাদি, মায়ের দরজায় গিয়া ডাক দিয়া ছুট্ট করে মা মা বলিয়া চিল্লাই, মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে, দৌড়ে দরজায় হাজির হয়ে যায়, দরজায় গিয়া সন্তানের কোলে নিয়া কয় রে সন্তান তুই আইছো, আমি তোর মা তাকে দেখ না ঘুমায়া বসে আছি, তোর বাবাই ঘুমায় গেছে, তোর ভাই ঘুমায় গেছে, তোর বোন ঘুমায় গেছে, আমি একজন আর আল্লাহ আছেন, আমি ঘুমাই নাই, মাওলার আমি তোর মা ঘুমাই নাই তাকে দেখ, সন্তানের ডাক দিয়া কয় মা তিন বেলা বাগিরে চলে গেল, পেট ভরে কোথাও খানা খাইতে পারলাম না, আমি বুঝতে পারলাম মায়ের আদর স্নেহের বাইরে কিছুই নাই, বন্ধুগণের দিকে গেলাম স্বার্থপর দুশ্মন, বাইদির দিকে তাকাইলাম স্বার্থপর দুশ্মন, বাবার দিকে তাকাইলাম কেউ আপন নাই, মা তুমি কি পারবা আমার একটা লোক মাখানা খাওয়াইবা, পেট আর পেট নাই পেটের মধ্যে লেগে গেছে, মা ডাক দিয়া কয় সন্তান তিন বেলা তুমি খাও নাই মনে করুছো, আমি মার পেট ভরে খানা খাইলাম, আমি মায়ের পেটের মধ্যে তাকায় দেখ আমি তোর মাও খানা খাই নাই, পেট পিটের মধ্যে লেগে গেছে, মা এবার প্লেটের মধ্যে লুকমা মাখিয়া সন্তানের মুখে দেয়, সন্তান মুস্কি হাসে আর আনন্দ কাঁদে, ডাক দিয়া কই মা তোমার মতো আপন জমিনে কেউ নাই, মা ডাক দিয়া কই না রে বাবা না, একটা মাত্র রহমত দিয়া মানুষদেরকে আল্লাহ জমিনে পাঠাইলেন, এক রহমতের বিনিময়ে তোর মা যদি তোর প্রতি এত দয়াবান হয়, তুই যদি তোর মার প্রতি এত সদয় হও, দুনিয়াতে তাকায় দেখ একটা মাত্র রহমত, যেই রহমতের বিনিময়ে মা সন্তানের প্রতি মায়া, সন্তান মার প্রতি মায়া, ভাই ভাইয়ের প্রতি মায়া, ভাই বোনের প্রতি মায়া কত বেশি, আর আমার আল্লাহ দরবারে 99টা রহমত আছে, দুনিয়ার কোন গুনাহগার যদি চোখের পানি ছেড়ে বাউলার দরবারে কান্দে আল্লাহ তোমার মতো জমিনে আপন কেউ নাই, কেউ নাই, কেউ নাই, বাবা আমার ঘর থেকে বের করে দিল, বাবা বের করে দে, বাবা বের করে দে, ভাই বের করে দিল, তুমি যদি আমার দয়া না করো আল্লাহ জমিনে দয়া পান কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আল্লাহর দরবারে যদি 150 বছর গুনাহ করিয়াও চোখের পানি ছেড়ে দাও, আমার আল্লাহ একটা মুহূর্তে 150 বছরের অপরাধ নিমিশে মাফ করে দেয়,
বেগুনা গুজাসতে বরমা সাআতে বা হুজুরে দিল না করদন তো আতে এর নবীর উম্মত মাওলার দরবারে এখন সময় আছে তওবা করিয়া নাও নবীর তরিকার মধ্যে চলে আসো দুনিয়া যে যত তরিকা দেখো সব বাতিল ধর্ম আর নবীর তরিকা ছাড়া কোনো উপায় নাই আল্লাহর নবীর তরিকা অবলম্বন করিয়া নাও আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা ইসলামে ভালো করে ঢুকে দাও পূর্ণাঙ্গ ভাবে ঢুকে দাও ভিন্ন হাদিসে আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তুমি আমার নবীকে দুনিয়ার সবথেকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে কারা কারা নবীরে ভালোবাসেন হাত তোলেন আল্লাহ সবাইকে কবুল করুন বলেন আমিন আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না নবীরে বাসি কি বাসি না এর নবীর উম্মত আল্লাহর কোরআনের ভালোবাসি কি বাসি না তাহলে নবীর তরিকে কেন ধরুন নবীরে ভালোবাসলে নামাজ পড়তে হবে নবীর সুন্নতের আদর্শ ধরতে হবে নবীর যদি ভালোবাসো আজকে থেকে ওয়াদা করো নবীর সুন্নতের বাইরে কাজ করবা না কারণ একমাত্র শান্তির ধর্মই হলো ইসলাম ঠিক না বেটি সবার কিসমত ডেকে গেছে আদার ভরে গেছে পাপে নেমেছে জুলমত মেনে চলি যদি খুদারি বিদান আসিবে ইজ্জত আসিবে সম্মান সরিবে রহমত মিলিবে নাজাত পরিবে রহমত মিলিবে নাজাত তাহলে পাবো খুদা জান্নাত সবার কিসমত ডেকে সে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমত আরে নবীর উম্মত জমিনে আপন বানাইবে একমাত্র আল্লাহর আল্লাহর নবীকে আর কাউকে আপন বানাইব না কারণ আমার আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি আরে নবীর উম্মত জমিনে ভাই ভাইয়ের কাছে টাকার প্রয়োজন হয় টাকা চাইলে ভাই টাকা দেয় বাবা কাছে টাকা চাইলে বাবাও টাকা দিতে রাজি চাচার কাছে টাকা চাও চাচাও টাকা দে কিন্তু নবীর উম্মত কিয়ামতের দিন আমলের বড় অভাব জাহান্নামের আগুনের বই যখন আসবে দৌড়ে জাহান্নামটা গুনাহগারের দিকে হাজির হয়ে যাবে জাহান্নামের তীব্র গরম গরমটা আসার পর বলবে রে ভাই আদামার হাতে কিছুই নাই টাকা নাই পয়সা দুনিয়ার জমিনে টাকা চাইলে টাকা দিতা ওই যে টাকা দেবো জাহান্নামের আগুন হাদির জাহান্নামের আগুন দাউ দাউ করে আসছে বাঁচায় না বাবার দিকে দৌড়াবে বাবা বলবে না না আমার জমিনে কোনো সন্তান নাই ইয়াফিরুল মারউ মিন বাগদেশে এবং ভেগে যাবে হেরে না বের উম্মত আখির কাছে যাবে ভাই বাগিয়া যাবে ও উম্মিহি মায়ের কাছে যাবে মাও বাগিয়া যাবে ও আবিহি বাবার কাছে যাবে বাবাও নাই বাবাও বাগিয়া যাবে কারে আপন বাবিয়া জীবন কাটা ও বৃদ্ধ বাবাদেরা সন্তানের বড় করার জন্য চুরি করে লালন পালন করেছো টাকা কামাই করে সুদের উপরে টাকা কামাই করে সন্তান পাল্লা হেরে না বের উম্মতের দল চুরি করে টাকা কামাই করে তুমি সন্তানের বড় করলা একটু তাকায় দেখো তোমার সন্তানটা তোমার আপন হবে কিনা আজকে যেই বিবির জন্য জীবন দিতে রাজি হয়ে দাও বিবি তুমি আমার গলার মালা তুমি আমার প্রেম তুমি আমার ভালোবাসা একবার সাদা কাফনে যখন ধরবা সাদা কাফন তোমার পরিহিত অবস্থায় যখন থাকবে রাত বারোটার সময় বিবি স্বামী মারা যাবে বিবি ডাক দিয়া বলবে আকর্ষণীয় স্বামী শেষ আর দমিনে নাই স্বামী আমার দরকার নাই যে স্বামী ছিল আপন সেই স্বামীটা আজকে ভাগে পরিণত হয়ে গেছে এরে নবীর উম্মতের দল অনুরোধ করে বলিয়া দেয় কেউ আপন না বিবি আপন না বাবা আপন না আপন যদি বানাও একমাত্র আবার মাওলা রসুলকে বানায়া দাও এখনো সময় আছে তওবা কর যুবক ভাই আল্লাহর দরবারে তওবা করি এখন সময় আছে ভালো হয়ে দাও এরে যুবক ভাই তোমরা তো আল্লাহর দরবারে চাইতে দিরি আমার মাওলা কবুল করতে দিরি না যুবকরা আল্লাহর দরবারে চাই আল্লাহ 70 বার ডাকে সাড়া দেয় কি প্রয়োজন বলিয়া দাও বৃদ্ধ অবস্থায় ডাক দিলে তাড়াতাড়ি শুনে না এরে যুবক ভাই কত যুবকরা দাড়ি রেখে এরে না বীর উম্মত অনেক যুবকরা মনে করে দাড়ি রাখলে মনে হয় বিবাহ করতে পারবো না একটু জবাব দাও আমরা যে দাড়ি রাখছি আমাদের ভয় আছে না নাই Yeah.
জুরে বলেন আছে না নাই? আরে নবীর উম্মত, যে বান্দা নবীর সুন্নত পছন্দ করে না, টুপি পছন্দ করে না, পাঞ্জাবি পছন্দ করে না, এরকম বিবির দরকার আছে নি? নাই নাই নাই। আরে নবীর উম্মত, যেই বিবি সুন্নত পছন্দ করবে, টুপি পছন্দ করবে, পাঞ্জাবি পছন্দ করবে, সেই বিবি বিয়া করবা যুবক। আরে নবীর উম্মতের দল, খালি সৌন্দর্য দেখে বিবাহ করবা না, যেই মহিলার মধ্যে নবীর তরিকা আছে, চরিত্র ভালো, সেই মহিলাটারে বিবাহ করবা। আরে নবীর উম্মত, ও বৃদ্ধ বাবাদের, নামাজ পড়ো, ইবাদত করো, বেশি বেশি ইবাদত করো। আজকে যারা নামাজ পড়ে না, বাবা নামাজ না পড়লে সন্তানও পড়ে না। আরে নবীর উম্মতের দল, মা নামাজ না পড়লে তার মেয়েও নামাজ পড়ে না, ঠিক না বেটি? কারণ বাবার গুণে ছেলে বড় হয়, মার গুণে মেয়ে বড় হয়, ঠিক না বেটি? এক কবি বলতেন, বাবালা তার ছেলে বালো, মা বালা তার জি, গাই বালা তার বাসুর বালো, দুধ বালো তার গি। কথা ঠিক না বেটি? বাবাই যদি বালো হয়, তার গুণে ছেলেটাও ভালো হয়, মা যদি ভালো হয়, তার গুণে তার মেয়েটাও ভালো হয়। এই জন্য অনুরোধ করে বলিয়া দাই, তওবা করিয়া নাও, আল্লাহর দরবারে সময় আছে, তওবা করো যুবক ভাই, বৃদ্ধ বাবাদিরা, পর্দার অন্তরালের মা। অনুরোধ করে বলি, মনটারে সহি করিয়া নাও, আর কই দিন দুনিয়াতে থাকবা? এমন কোনো দিন নাই, লাশের খবর নাই, এমন কোনো দিন নাই, লাশের খবর নাই। আরে যুবক ভাই, ওই দিন আর দুনিয়াতে বাসবা? কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মনে, কেউ আগুনে পড়ে, কেউ পানি পরে মরতেছে, কেউ শত্রুর হাতে গুলি বিদ্ধ অবস্থায় মরতেছে, কেউ কেউ কাউকে হত্যা করতেছে। রে যুবক, এমন কোন দিন নাই, লাশের খবর নাই, তওবা করিয়া নাও, আল্লাহর দরবারে এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর দরবারে তওবা করতে দিরি, আল্লাহ মাফ করতে দিরি না। এরে যুবকের দল, দেশ বিদেশে সফর করি, আল্লাহ পাক করান, কত জায়গায় দেখলাম কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়। এরে নবীর উম্মত, মাসখানেক আগে, আমি 2 বছর আগে ড্রাইভার নিয়ে এদিক সেদিক যাইতাম, আমার ড্রাইভারও কয়েক মাসখানেক আগে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এমন কোন দিন নাই, লাশের খবর নাই। এরে যুবক, কই দিন আর বাহাদুরি করবি? বৃদ্ধ বাবা দিনা, পর্দার অন্তরালের মা, বাহাদুরি কই দিনের? টাকাওয়ালা ভাই, কই দিন তোমার টাকার অহংকারী থাকবে? কত মানুষের টাকায় দেবো, হাসপাতালে পড়ে আছে, কিডনি নাই। কত মানুষের চক্ষু নাই, বাল নষ্ট হয়ে গেছে, প্যারালাইসিস, ক্যান্সার, টাকা দিয়া কি করবা? যে টাকা তোমার কোনো কাজে আসবে না। ক্যান্সার হইলে টাকার কোনো বাহাদুরি চলে না, চক্ষু না থাকলে টাকার কোনো বাহাদুরি চলে না। নবীর উম্মত, কিডনি না থাকলে টাকার কোনো বাহাদুরি চলে না। অতএব আল্লাহর দরবারে টাকা অহংকারী করে লাভ নেই, টাকা তো আল্লাহর দান। এই টাকা আল্লাহ দান করেছেন আল্লাহর রাস্তায় খরচ করে, বান্দা তাড়াতাড়ি নেক আমল করো, টাকা এমন ভাবে কামাই করবা না যেই টাকায় আমার ক্ষতিগ্রস্তের দিকে নিয়ে দেয়। এরে নবীর উম্মতের দল, ওই দিন দুনিয়াতে বাসবা, মরণের সময়টা আসার আগে আগে নিজের আমলটারে ঠিক করিয়া নাও, অন্তরটারে সহি করিয়া নাও, আল্লাহর দরবারে বলো, আল্লাহ তুমি মাফ দাও বা না দাও, তুমি ছাড়াও পাই নাই, তোমার দরবার ছাড়া ভিন্ন কারো দরবারে যাব না, তোমার দরবার ছাড়া ভিন্ন কোনো দরবার নাই। আল্লাহর দরবারে বলবা, আল্লাহ অতীতে গুনাহ করেছি, তোমার কাছে মাফ চাই, ভবিষ্যতে গুনাহ করব না বলে অঙ্গীকার করলাম, আজকে থেকে আমলের মধ্যে লেগে গেলাম, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহর দরবারে এমন ভাবে বললে আল্লাহ পাক মাফ না দিয়া বান্দারে পারে না। অন্তরটা যদি সহি হয়, আবার মাওলারে সকলেই দুটো হাত তুলিয়া দেখায়া দেন, আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আয় আল্লাহ, ফেতনা ফাসাদের জামানায়, সেই জামানায় আগুনের আংরা হাতে নেওয়া সহজ, ইমানটারে রাখা বড় কঠিন হয়ে গেছে। এমন একটা জামানায় আপনার বান্দারা ওয়াদা করেছে, আল্লাহ ইসলামের বিধান সারবে না, আপনার হুকুম সারবে না, নবীর তরিকা সারবে না। আয় আল্লাহ আপনি তাদেরকে কবুল করিয়া দেন, আল্লাহ সকলের ইমান আমল মজবুত করিয়া দেন, ইমান নিয়া কবরে দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ, ইমান আমল নিয়া বাঁচিয়া থাকার তৌফিক দান করেন, আমিন।